السلام عليكم. وعليكم السلام. اهلا وسهلا، كيف حالك؟ বলা হয়ে থাকে যে রাজনীতির শেষ নেই। তারই উদাহরণ সম্প্রতি তুরস্ক সফরে যাওয়া ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ, এবং তুরস্কে বিনিয়োগের জন্য $10 বিলিয়ন একটি তহবিলের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারা সফরে গিয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ এই ঘোষণা দেন। কিন্তু দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, চিরশত্রু তুরস্ক এবং আরব আমিরাতের মধ্যে এমন কি হলো যে হঠাৎ করেই তারা বন্ধু হয়ে গেল? এর উত্তর জানতে হলে আপনাকে একটু পিছনে ফিরে যেতে হবে। বলা হয় আরব আমিরাত এবং তুরস্ক হল অভাগা দেশ, কারণ তুরস্ক F-35 যুদ্ধবিমান তৈরিতে সংযুক্ত থেকেও শেষ পর্যন্ত আমেরিকার নানান ছুতোয় তুরস্ককে যুদ্ধবিমান দেয়নি। অথচ কথা ছিল এই যুদ্ধবিমান বিক্রি করার আগে তুরস্ক পাবে 100 যুদ্ধবিমান, কিন্তু আমেরিকা বেইমানি করে কোনো যুদ্ধবিমান তুরস্ককে দেয়নি। অন্যদিকে প্রায় 5 গুণ বেশি দামে আরব আমিরাতকে যুদ্ধবিমান দেওয়ার কথা দিয়ে বাইডেন প্রশাসন তা বাতিল করে। যে আরব আমিরাতকে বলা হয় আমেরিকার পুতুল, যারা ইসরায়েলের সাথে ঘোষণা দিয়ে সম্পর্ক করেছে, তাদের উপর কেন আমেরিকা নাখোশ? এর উত্তর হচ্ছে সম্প্রতি চীনের কাছে বন্দর নির্মাণের জন্য চুক্তি করেছে আরব আমিরাত। আর যখনই বন্দর নির্মাণের কাজ চলছিল, সেখানে চীনের দুটি সামরিক জাহাজ অবস্থান নেয় এবং তা আমেরিকার গোয়েন্দারা জেনে যায়। আর এতেই বাইডেন প্রশাসন ক্ষিপ্ত হয়, কারণ আমেরিকা ধারণা করেছে যে চীন গোপনে F-35 বিমানের তথ্য চুরি করতে পারে। অনেক বিশ্লেষকের মতে বাইডেন আরব আমিরাতের যুবরাজকে ফোনে হুমকি দেয় এবং বাইডেন নাকি তাকে চাপও দেয়। এতেই ভীত হয়ে পড়ে মোহাম্মদ বিন জায়েদ। এছাড়া রাজপরিবারের নিরাপত্তার জন্য তার পরিবার আমেরিকার গোয়েন্দা এবং ভাড়াটে বাহিনীর উপর নির্ভরশীল, তাই যুবরাজের ধারণা তাকে যে কোনো সময় ক্ষমতাচ্যুত করা হতে পারে, যে কোনো সময় সামরিক অভ্যুত্থান হতে পারে। আর এর হাত থেকে তাকে বাঁচানোর জন্য একমাত্র দেশ হচ্ছে তুরস্ক, কারণ তুরস্কের রয়েছে নিজস্ব গোয়েন্দা বাহিনী এবং পাশের দেশ কাতারি রয়েছে তাদের সেনাবাহিনী। তুর্কি পত্রিকা আন্দালুনের মতে মোহাম্মদ বিন জায়েদের অনুরোধে তুরস্কের 2 ব্যাটালিয়ন সেনাবাহিনী রাজপরিবারের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হয়, কারণ তুরস্ক যেভাবে কাতারকে বিপদের সময় সাহায্য করেছে, সে কারণেই তুরস্ক মোহাম্মদ বিন জায়েদকে নিরাপত্তা দিচ্ছে। তাই মোহাম্মদ বিন জায়েদের ডানহাত তার ভাইকে তুরস্কে সবার আগে পাঠানো হয়। এরপর মোহাম্মদ বিন জায়েদ সফরে আসেন। মোহাম্মদ বিন জায়েদের ছোট ভাই আগের ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চায় এবং মোহাম্মদ বিন জায়েদের সফরের জন্য অনুমতি চায়, আর এরদোগান দেরি না করে সফরের অনুমতি দিয়ে দেন। অর্থনীতির দিক থেকে বিপদে থাকা তুরস্ককে বিপুল পরিমাণ বিনিয়োগের ঘোষণা দেয় আরব আমিরাত। এছাড়া তুরস্ক থেকে সামরিক ড্রোন, হেলিকপ্টার এবং বিমান কেনার ঘোষণা দিয়েছে মোহাম্মদ বিন জায়েদ। ভবিষ্যতে একসাথে স্টিলথ প্রযুক্তির বিমান তৈরির জন্য বিনিয়োগের ঘোষণাও দেয়া হয়, এবং ভবিষ্যতে যেন ভুল বোঝাবুঝি না হয় সেই জন্য নিয়মিত সফরের ঘোষণাও দেন। এছাড়াও তুরস্কের বিভিন্ন বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গেও ক্রাউন প্রিন্স বৈঠক করেছেন। তুরস্কের রয়েছে প্রযুক্তি, আর আরব আমিরাতে রয়েছে অঢেল অর্থ, তাই আরব আমিরাতের অর্থে তুরস্কের সামরিক খাত আরও উন্নত করবে বলেই ধারণা। পরিশেষে বলা যায় বিপদের বন্ধুই একমাত্র বন্ধু, আর সে কারণেই তুর্কির এরদোগান আরব আমিরাতের প্রকৃত বন্ধু। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।